আমি নাম করব না পাড়াটা, বর্ধমান টাউনের কথা, তিনি আমার গলসি থানার কোনো এক স্কুলের হেডমাস্টার ছিলেন মুসলিমদের, তখন আমি খাগড়াগড়ে। তো সে তার বাড়িতে কোরআন খানি হচ্ছে, ছেলে গেছে, মোল্লা সাহেব ছেলে পাঠিয়েছে, তো আমাকে বললে ইয়াসিন দোয়ার সময় চলে যেও। সে বললে আমাকে বললে আমি আপনার এলাকায় থাকি, হুজুর আপনি যাবেন দোয়া করতে, মনে যাব। আমি দোয়া করতে গেলাম, কোন পাড়ায় বলবো না, হেডমাস্টারের বাড়ি। আমি বললো কার নামে দোয়া হবে গো? বলছে তার নাম হচ্ছে টনি। আমি বললো আল্লাহ ভালো নাম নাই টনি। বলছে না না, ওই বিড়ালটার নাম আমি টনি রেখেলাম। বললাম বিড়াল কি বে? বলছে বিড়ালের নামে কোরআন খানি আর দোয়া। আমি বললো তুমি কোন স্কুলে চাকরি করো? বলছে উমু। আমরা নামাজ পড়ো? বলছে না হুজুর নামাজ পড়ি না, কিন্তু বিড়ালের সেবা করি। আমি জুতো খাবি তু কবরে? মৌলবীকে জিজ্ঞেস করলি না বিড়ালের নামে পড়া যাবে কি না? আমার ভাই শুনেলেন, যারা নিষ্পাপ হয় আমাদের সমাজে, একটা যদি কোলের বাচ্চা মারা যায় তার লেগেও সমাজের লোক মিলাদ করে, করে না? করে না। তার লেগে মিলাদ করা লাগবে না। যে মাসুম ছেলেটা মারা যায় সে জান্নাতের বাগিচায় থাকবে আল্লাহর কাছে, তার লেগে করা লাগবে না, তুই নিজের লেগে কিছু কর। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? একটা মাসুম ছেলে মারা গেলে সে জান্নাতি। মায়ের পেটে মারা যাক, জন্ম নিয়ে মারা যাক, তিন মাসে মারা যাক, তিন বৎসরে মারা যাক, ছেলেটা মাসুম এবং জান্নাতি। আরও একটা কথা শুনে যান, এখানে হয়তো অনেক অমুসলিম ভাই, আমার হিন্দু ভাই অনেকজন আছেন, আমার হিন্দু ভাইরা অনেকে আছেন, তারা শুনছেন, তারা শুনে যান, ইসলাম কত সুন্দর। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ছেলেটা হিন্দু বাড়িতে জন্মলেক আর অবৈধভাবে জন্মলেক, আর দলিত বাড়িতে, আদিবাসী বাড়িতে, খ্রিস্টান ইহুদি বাড়িতে, যখনই সে জন্ম নেয় সে মুসলমান হয়ে আল্লাহর কাছ থেকে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্যে যদি কোনো অমুসলিম ঘরের একটা মাসুম ছেলে মারা যায় সেও জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো একটা মেয়ে অবৈধ কাজ করেছে, পরকিয়া করেছে, পেটে বাচ্চা এসছে, সেই বাচ্চাটাকে নষ্ট করে যদি মেরে দেয় সেই বাচ্চাটাও জান্নাতি। অবৈধ বাচ্চাকে যদি ফেলে দেয় ডাস্টবিনে মরে যায় সেই বাচ্চাটাও জান্নাতি। সেই অবৈধ বাচ্চাটার যে পাপ সেই পাপের দায়ী হবে মা বাপ, ছেলেটা কিন্তু পাপি লয়। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমি বোঝাতে পেরেছি? খুব খোলা বাংলায় কথা বলছি, আমি গুদা বাংলায় কথা বলি। ওই জন্যে ভালো করে বুঝবেন একটা একটা করে, যাদের মনে হবে আমি বুঝতে পারলাম না, এতগুলো মিডিয়া আছে, সকালবেলায় কালকে দুদিন পরে এই জলসাটাই আবার দেখতে পাবেন কেষ্টপুরের মাটিতে, জলসা করেছি, ইউটিউবে খুঁজে পাবেন, ফেসবুকে পাবেন, বার করে আবার রিপিট করবেন, আমাকে গালি দেওয়ার আগে জলসাটা রিপিট করবেন, তারপরে গালি দেবেন। বড় কষ্ট লাগে কি জানেন? এখুনি যদি আমি সুদখোরের বিরুদ্ধে বলি, সকালবেলায় সুদখোররা বলবে একদম বাজে মলবি এনে হেলিবে, ঠিক বলছি না ভুল বলছি? যদি চোরের জন্য বলি, চোররা বলবে ও ভালো মলবি নয়। যদি গাঁজাখোরের লেগে বলি, গাঁজাখোররা বলবে ভালো মলবি নয়। এটাই হচ্ছে কষ্টের আমাদের সমাজ, বলে দিই কতটা খারাপ। আজকে জানেন, যদি কেষ্টপুরের মানুষকে জিজ্ঞেস করা হয় তোমাদের মসজিদে কি একটা মাতালকে ঢুকতে দিবে, বলে তাই ঢুই, মাতাল কখনো মসজিদে ঢুকতে পায়? পাবে না। যদি বলা হয় তোমাদের মসজিদে গাঁজাখোরকে ঢুকতে দিবে, কি করে ঢুকতে পাবে? কিন্তু বড় কষ্ট লাগে, আমাদের দেশে সুদখোররা ফাঁস কাতারে নামাজ পড়তে পায়, ঠিক বলছি না ভুল বলছি? আতর লাগিয়ে জুম্মার দিনে ফাঁস কাতারে বসে পড়েছে হজরত, বলছে কি বড় পরেশগার বে, ঢাকাটা খুলো, দারুন নামাজি, কি বুঝলেন? ও আবার আমাদিকে দেখলে, মৌলবিদিকে দেখলে অনেকজন কি বলে জানিস বে, মৌলবিরা বুঝে নিবে সুদ বলেই না, ইন্টারেস্ট বল, ইংরেজি কথা মৌলবিরা বুঝে না, আমরা তো স্কুলে যাইনি, বুকা। আলহামদুলিল্লাহ, এই পানি খেয়ে দেখো তোমাদের কি আগুন লাগিয়ে দিয়ে যায়। এই শুরু করেছি, আমার আমার সঙ্গে সাথ দিতে পারবেন না আপনারা, খানা বাকি আছে, আমি এখনও খানা খাই নাই, কিন্তু লোকে মনে মনে করবে সালা ছাড়ছে না, ও খেয়ে বসে গেছে। জিজ্ঞেস করো, আমি নাস্তাটাও করিনি, পানি খেয়ে চা খেয়ে চেপেছি, এবার তোমাদের আগুন লাগিয়ে দিয়ে নেমে একসাথেই খাবো। আমার ভাই আমাকে কি মনে করেছেন, আমি কিন্তু টেস্টের প্লেয়ার নয়, আমি টোয়েন্টি টোয়েন্টি মাল, এই মাত্র ৩৪ প্লাস করে ৩৫ পা রেখেছি, অত সোজা নয়, আমি চার ছয় খেলি। আমার ভাই একটা একটা করে বলবো, সবাই নিজেদিকে নিয়ত করুন আমরা মুমিন হব। জোরে বলুন ইনশাআল্লাহ।
মুসলমানের কমি নাই, মুমিনের কমি আছে। মুসলমানের অভাব নেই, মুমিনের কমি আছে। যেমন বলে দিই, আজকে সমাজকে ধ্বংস করার মূল চক্র শিক্ষিতদের ব্রেন দ্বারা চালা হচ্ছে, পরিচালনা করা হচ্ছে। আপনি সকালবেলায় উঠে বর্ধমান টাউনে যে দোকানগুলোয় শিক্ষিত লোকরা চা খায়, সেখানে যদি জিজ্ঞেস করেন, স্যার বলুন তো আজকে মুসলমান মার খাচ্ছে কেন, মুসলমান অপদস্থ কেন, মুসলমান পদচারিত কেন হচ্ছে, তার একটাই কারণ বলবে, মুসলমানের মধ্যে এডুকেশন নেই। ঠিক বলছি না ভুল বলছি? জিজ্ঞেস করুন একটা মাস্টারকে, একটা ডাক্তারকে, একটা প্রফেসরকে। রাগ করবেন না, আমি শিক্ষার বিরুদ্ধে নয়, আমি হচ্ছে ওই গুমরা শিক্ষিতদের বিরুদ্ধে। আমি এডুকেশনের বিরুদ্ধে নয়, যারা এডুকেশন হাসিল করে যারা দিনের মধ্যে নাই, যাদের মধ্যে মানুষত্ব নেই, আমি হচ্ছি তার বিরুদ্ধে। আমার ভাই একটা কথা মাথায় রাখবেন, সবাই নিয়ত করেলেন আজকে আমি খাগড়াগড়ের কেষ্টপুরের মাটিতে একটা একটা করে প্রমাণ দিয়ে যাব। টাউনশিপে বাস করে শিক্ষিতরা, টাউনশিপে বাস করে জ্ঞানীরা, ফ্ল্যাটে বাস করে জ্ঞানীরা, বড় কষ্ট লাগে। তারা বলে এই মৌলবীরা কি জানে। শোনো, আজ থেকে 7 বছর আগেকার খবর, আপনার গোলাপবাগে আছে ইউনিভার্সিটি, নাম শুনেননি আপনারা? জানেন না? জানেন না ইউনিভার্সিটি আছে? আমার বাড়ি পুরসায়, আপনাদের এখান থেকে 26 কিলোমিটার দূরে আছি। যদি আমি বর্তমান টাউনের হতাম, ইউনিভার্সিটিতে ঢুকে তার জুবানটা ছিঁড়ে দিতাম। একটা প্রফেসর, এখন তার চাকরি আছে নাকি জানি না, তার নাম হচ্ছে আপনার তানবিন নাসরিন, মেয়েটা চাকরি করত ববি কাচ্চুল, যারা ইউনিভার্সিটিতে পড়েছে কিংবা চাকরি করেছে তারা জানে। সেই মেয়েটা আজ থেকে 7 বছর আগে একটা কনফারেন্সে দাঁড়িয়ে বলেছিল ইউনিভার্সিটিতে, এই মুসলমানদের টুপিধারী মৌলবীরা মুসলমানকে পেচ করিয়েছে। কেন? এই 1400 বছর আগেকার পুরনো কোরআনকে পাল্টি দেওয়া দরকার। জোরে বলুন নাউজবিল্লাহ। যে সমস্ত শিক্ষিতদের এরকম নিয়ত আছে, তাদেরকে বলে যায় কান খুলে শোনো, তোমার মতো 100টা প্রফেসর লাগবে এই বাপের বেটা মৌলবির সঙ্গে বসার জন্য। আমার 14,000 থেকে 15,000 জলসা ইউটিউব আর ফেসবুকে ছুটছে, আমি 1,000 বার দাওয়াত দিয়েছি। তোমার এবিবি সুমনকে, অঞ্জনা আম কশ্যপকে, রুবিকা লিয়াকত আর আপনার যতগুলো হারামখোর আছে, তাদেরকে বলেছি একবার বাপের বেটা মৌলবির সাথে বস। মূর্খকে নিয়ে নয়, কোরআন এত সুন্দর ভাষা ইউজ করেছে। আমাকে যদি কোনো মাস্টার বলে আপনার সঙ্গে ভ্যাস করব কি নিয়ে, তর্ক করব ইসলাম নিয়ে, আমি সর্বপ্রথম জিজ্ঞেস করব তোমার মধ্যে কি কি ইলিম আছে বলো, কোরআনের ব্যাখ্যা জানো, হাদিস জানো, হাদিসের সংজ্ঞা জানো, তাকে জিজ্ঞেস করব। যদি বলে হুজুর এগুলো জানি না, আমি বাংলা চুটি বই পড়েছি, তাকে বলবো সরে যা। আমাদের দেশের জানেন, আপনি বর্ধমান টাউনে খুঁজে পাবেন আলুবালা, পটলবালা, মূলওয়ালা সবাই ফতোয়া দিচ্ছে, দিচ্ছে না দেয়নি, চলে যান ফতোয়া পাবেন। কি বুঝলেন? বড় বাজারে সবজি বিক্রি করছে, বলছে ফতোয়া বলে আবে মৌলবীকে কি জিজ্ঞেস করবি, আমি ফুটিয়ে দেবো। 3 দিন ঘুরে এসেছে, চুটি বই পড়েছে, আরব থেকে ঘুরে আসছে 2 বছর 4 বছর, এসে ইমাম সাহেবকে বলছে আসসালামু আলাইকুম কাইফা হালুকা। ইমাম সাহেব মনে মনে ভাববে আল্লাহ এত আরবি শিখেছে। মুসল্লিরা বলছে আমাদের ইমাম কিছুই জানে না, এই ছেলেটা অনেক জানে। আরবে যারা মুরগি বিক্রি করে কি ভাষায় কথা বলে, কথা বলে না এরা? আরবি। আরবে যারা পায়খানা পরিষ্কার করে তারা কি ভাষায় কথা বলে? বাংলায় তো, আরবিতে। তো কেউ যদি পায়খানা পরিষ্কার করা মেথর আমাদের দেশে আসে আরবে, সে যদি আরবিতে কথা বলে সে মৌলবি হয়ে গেল? বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। লন্ডনে, ভালো করে বুঝবেন আমি উদাহরণ দিচ্ছি, লন্ডনে যারা পায়খানা পরিষ্কার করে তারা কি ভাষায় কথা বলে? বাংলায় তো, ইংরেজিতে। সে যদি আমাদের দেশে এসে কোনো মাস্টারকে, প্রফেসরকে বলে হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর ফাদার নেম, আর মাস্টার যদি প্রফেসর বলে ভাই হোয়াটের গ্রামারটা বল, তখন পায়খানা ঘর থেকে 3 দিন বেরুবে না। কেন? সে মাল তো কালচারের মাল, জ্ঞানের মাল লয়, পড়ে জ্ঞান অর্জন করে নাই। তো যারা আরবিতে কথা বলো, আরব থেকে আরবি শিখে এসছো, স্টেজে এসো, একটা প্রশ্নও করবো খালি, এক লাইন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এক লাইন খালি ইজরা করে শুনিয়ে দাও। ইজরাটাই বুঝে না অনেকে, মৌলবি তালবিলিম ছাড়া
ইমামরা ছাড়া ইজরাটাই বুঝে না অনেকে, বাস্তব বলছি। ওই জন্যে শুনে আলেম এবং সাধারণ যারা ফতোয়াবাজি করতে চান সাবধানে। কালকে আমার কাছে প্রশ্ন এসছে যে মাদ্রাসায় ইলিম শিক্ষা হয়, ইমান শিক্ষা হয় না। আমি বললাম যে বলেছে সে গুমরা, তাকে কলমাটা ভালো করে পড়তে হবে, তার ইমান কমজোর হয়ে গেছে, তাকে ইস্তেগফার করতে হবে 100 বার। যে মাদ্রাসায় ইলিম শিক্ষা হয়, ইমান শিক্ষা হয় না, আমার সামনে আয়, ইমান কাকে বলে আগে এটা বুঝো, তবে বলবো। আরে আমার ভাই, তোমার মধ্যে ইলিমের জ্ঞান নেই আর তুমি বলছো ইলিম আর ইমান আলাদা, বড় কষ্ট লাগে। ইমান কাকে বলে, ইলম কাকে বলে? ইলিম না থাকলে দিনকে বাঁচানো সম্ভব নয়। গোটা বর্তমান টাউনের লোক দাওয়াতের মেহনত করে, নামাজের দাওয়াত দিয়ে সবাই নামাজি হয়ে যাবে, আমি কসম খাবো না, কসমের কাছে গিয়ে বলছি, যদি সমাজের বুকে আপে হাপে জালেম কারি মুক্তি না থাকে, দিনের হেফাজত করার ক্ষমতা কারুর নাই। যদি বলেন প্রমাণ চাই, আমার মাদ্রাসায় এসো, পুরসাই এসো, তোমাকে সামনে বসিয়ে কিতাব নামিয়ে প্রমাণ দেব। আমি চ্যালেঞ্জ ছুড়লাম, যদি কেউ বাপের বেটা থাকে, বড় কষ্ট লাগে। কালকে দ্বিতীয় নম্বর প্রশ্ন ছিল যে মসজিদের ইমাম থাকতে গেলে তাকে সালচেল্লা লাগাতে হবে। আমি বললাম যে লিখেছে তাহলে শোনো, সালচেল্লা না হলে ইমাম রাখা যাবে না। আমি বলি ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইয়ের পূর্বে যে মৌলবীরা ইমামতি করেছে তাদের একজনেরও নামাজ মোটামুটি হয়নি। গুমরাহির কথা লেখো না, এটা হচ্ছে গুমরা। উলামাদের বিরুদ্ধে ষড়যন্ত্র, বেইমান কাফের হাসবে আর তোমার দ্বারা ইসলামের ক্ষতি করবে, বড় কষ্ট লাগে। ওই জন্যে আলেমের টাচে থাকো। আজকে আপনাকে প্রমাণ দিচ্ছি, আমাদের সমাজ আমাদেরকে দুটো কাজে রেখেছেন, এই মৌলবিদিকে দুটো কাজে, কটা কাজে বললাম? দুটো। হলে আর মোলে হইছে কানে আজান দিতে হবে হুজুর, মরেছে জানাজার নামাজটা পড়িয়ে দেন, বলে বাকি সব আমরা বুঝে লুব। ওই বুঝতে গিয়েই তো ঝামেলায় পড়েছো।